মামা আপনার অনেক ক্লান্ত, আপনার হচ্ছে এই যে গরু চারা করেছেন, জমা বেরোয়নি, কুয়াশার চোটে আমরা বেরোতে পারিনি, আর বিশেষ করে কলা গাছের তলে যাওয়া যাবে না, উপর থেকে নিহর পানি পড়ে, কায় টায় পড়লে দাগ হবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি এই গভীর শীতের মধ্যে, ঠান্ডার ভিতরে, আপনাদেরকে মাঠ ঘুরে দেখানোর জন্য। বিভিন্ন জায়গা আমরা পর্যবেক্ষণ করলাম। তো আমাদের সামনে আমাদেরই হচ্ছে একজন ছোট ভাই, আপনার হচ্ছে মেশিন এসে কাদা দিয়ে আপনার লিকগুলোকে বন্ধ করছে, সে হচ্ছে মেশিন স্টার্ট করবে, তার হচ্ছে ক্ষেত আছে, ক্ষেতে পানি দেওয়ার জন্য। তো বিভিন্ন জায়গায় এই লিকগুলোকে আপনার কাদা দিয়ে বন্ধ করে তারপরে কিন্তু আপনার মেশিন স্টার্ট করে আপনার পানি তোলা হয়। এইটা হচ্ছে আপনার হাওয়াই ঠান্ডা মেশিন বা হাওয়াই ঠান্ডা ইঞ্জিন। এটা হচ্ছে বাংলাদেশের সেচ কাজে ব্যবহৃত সব থেকে ছোট ইঞ্জিন এইগুলো। এইগুলোর দামও কম, আপনার পানি ওঠে খুব জোরে। বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখলেন আমাদের বাংলাদেশের স্যালো মেশিন, আপনারা দেখে বুঝতে পেরেছেন কেমন আকৃতি বা কেমন হয়। আর এখন দেখাচ্ছি আপনাদের ইন্ডিয়ান স্যালো মেশিন। এই যে এটা ব্যারেল কাটা, যেটা তেলের কাজে ব্যবহার করা হয়, কিন্তু এই মেশিনটা উচ্চতায় এত দূর হতে পারে, সেই কারণে ব্যারেল দিয়ে ঢেকে রেখেছে। আর এটা হচ্ছে পাম্প, এদিক দিয়ে পানি বের হয়। আর এই যে পাম্পের যে স্যালো, এটা মনে হয় 3 ইঞ্চি হবে, কিন্তু আমাদের সাধারণত বাংলাদেশে 4 ইঞ্চি বা 4.5 ইঞ্চি স্যালো পোতা হয়। আর এই যে পলিথিনের এখানে টিউব অয়েল বসায়, টিউব অয়েল বসে পানি দিয়ে পানি ধরানোর পরে এখানে স্টার্ট দেয়। কিন্তু আপনাদের দেখাতে পারলাম না, মানে খোলাখুলি দেখাতে পারলে আপনারা হয়তো ভালো বুঝতে পারতেন। হচ্ছে আপনার স্যালো, আর দেখছেন ইন্ডিয়ান কি জিনিস, এই যে কত মজবুত, কত পুরু এই যে এগুলো, আর এই যে সেকল দিয়ে আটকে রাখছে। ইন্ডিয়ার একটা ওয়াচ টাওয়ার এটার উপরে উঠে আপনার বিএসএফরা বর্ডারে গার্ড দেয়। আমরা অনেক দূরে আছি অবশ্য বর্ডার থেকে, আমরা আমাদের বাংলাদেশ সীমান্তের ভিতরে আছি। আর এটা হচ্ছে আপনার স্পষ্ট দেখা যাচ্ছে এখান থেকে, এটা এখানে বসে ওরা সব পর্যবেক্ষণ করে এলাকা যে কী অবস্থা। এখানে হচ্ছে আপনার পাটকাটি মেলা আছে। আর আমার মামা এখানে হচ্ছে কী কুড়াচ্ছেন। মামা দেখি কী কুড়ালেন, আপনি কী পেয়েছেন মামা দেখি? দারুণ জিনিস, যে এই ফলগুলোর হচ্ছে আমরা নাম জানি না, কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। মামা মেলা কয়টা কুড়াইছে, কী করেন মামা এগুলা? এগুলা নিয়ে আপনার মামিকে দেবো। মামি কী করবে? মামি হচ্ছে আপনার মাঝখান দিয়ে ড্রিল মেশিন দিয়ে ফুটু করবে, দিয়ে পুঁতির মতন আকার হবে, তখন সে সুতো দিয়ে ডিজাইন করে তার জামাই লাগাবে। এটাই হলো পুরুষের ভালোবাসা, কিন্তু নারী তো সেটা বোঝে না। বন্ধুরা, হচ্ছে আমরা একজন কলা চাষি পেয়েছি, কলা চাষির মুখ থেকে শুনবো যে শীতের ভিতরে চাদর গায়ে দিয়ে কলা দেখতে এসেছেন, তা আপনার অনুভূতিটা যদি আমাদেরকে একটু বলতেন। আসলে শীতের সকালে বের হওয়া মুশকিল, তারপর পেটের তাগিদে, সংসারের তাগিদে, অভাবের তাড়ানে আমাদের মাঠে আসা লাগে। আর মূলত কলা চাষটা শীতকালীন, কলা বাড়ে না, মানে রোগাক্রান্ত হয় শীতকালে, আর গরমের ছোঁয়া পেলেই কলা, মানে কলা উন্নত হয় এবং চাষবাস ভালো হয়। শীতের মধ্যে কলার অবস্থা ভালো না, ভাইরাসে আক্রান্ত হয়েছে। সকালে বেরোয়নি, কুয়াশার চোটে আমরা বেরোতে পারিনি, আর বিশেষ করে কলা গাছের তলে যাওয়া যাবে না, উপর থেকে নিহর পানি পড়ে, কায়টায় পড়লে দাগ হবে, ওই সময় কাজ করা মুশকিল হয় কলা চাষের ভিতরে। এর জন্য বেলা হলেই আসছি আর কি। কলা চাষিদের কি এবছর লাভ হবে না লস হবে, কি মনে হচ্ছে? আমরা তো একটা আশার আলো শুনছি, আমার কলা রমজান ইনশাল্লাহ রমজান পাবে, তাতে একটা ভালো কিছু আশা করছি। রেট 500-550, হয়তো রমজানে হয়তো আরো 100-150 প্লাস হইতে পারে। আমার হচ্ছে সবজি কলা। কয় বিঘা আছে সবজি কলা? 2 বিঘা আছে। 2 বিঘা সবজি কলা। কয়টা গাছ আছে? নানা গাছ আছে 660টা, তার মধ্যে 10টা মিসিং আছে। মামা আপনার অনেক ক্লান্ত, আপনার হচ্ছে এই যে গরু চারা করেছেন, গ্যামা, মামা গ্যামা তো এটা নাকি? না, এগুলো ভুট্টার গাছ। এগুলো হচ্ছে ভুট্টার গাছ, মানে ভুট্টার গাছ গরুকে খাওয়ালে গরু আর কি বেশি মোটা হয়, গরু তাজা হয়। ভুট্টার কেবল মাত্র কুশি আসতেছে, যেগুলো খাওয়ালে গরুর জন্য খুবই উপকারী। সেহেতু আমরা ভুট্টা গাছ অনেক সময় খেটে খাটে খাওয়াই, যেহেতু এই পুয়ের আশেপাশে আলাদা করে ভুট্টা গরুকে খাওয়ানোর জন্য লাগাই। যেহেতু আলহামদুলিল্লাহ গরু আছে 3টা, গাভী গরু,
আমাদের বাহামা জাতের বাছুর দেওয়া আছে, গাভিন হয়েছে, দুইটা গাভিন হয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ঠান্ডার মৌসুমে কাজ করে আরাম আছে, যেহেতু ঠান্ডার সময় গরমটা কম লাগে, কাজের চাপ বেশি হলে সমস্যা হয় না। সেহেতু একটা বেজে গেছে, তারপরেও আমরা ক্লান্ত হইনি খুব একটা। এবার যে বাড়ি যে গরুর জন্য চারা করব, গরুর জন্য চুর করতে হবে, বিচুলি কাটতে হবে। যাই হোক ভিউয়ার্স, আপনারা সবাই দেখবেন এবং শেয়ার করবেন ভিডিওটা, যেহেতু আমার ভাগ্নি ভালো কন্টেন্ট করে, ও যেহেতু চাষিদের নিয়ে উনি থাকে সবসময়, সেহেতু ওনার ভিডিওটা ভিউ হওয়া জরুরি। কারণ আমরা তো মেহেরপুর জেলা হচ্ছে কৃষি মাতৃক জেলা, যেহেতু আমাদের 98% মানুষ কৃষির উপর নির্ভর করে। আমাদের যেহেতু কোনো কি নাই, মিল কলকারখানা নাই, আমাদের মেহেরপুর জেলার মানুষ সবসময় চাষবাসের উপরে বেশি আগ্রহ তাদের। বন্ধু, আজকে তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।